মোদির নেতৃত্বে ছয় আরব দেশ যখন সন্ত্রাসের অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছেদ ও যাতায়াত অবরোধের পর এবার কাতারের যুদ্ধজাহাজ পাঠিয়েছে আমেরিকা। এদিকে তুরস্ক সামরিক দল পাঠানোর পর এই যুদ্ধজাহাজ পাঠালো আমেরিকা। এ ব্যাপারে কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, কাতারের সঙ্গে সামরিক মহড়ার জন্য এই যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র থেকে F-15 জঙ্গি বিমান কেনার জন্য যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে $15 বিলিয়ন একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছে কিউএনএ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব ও ইসরায়েলের সফর, এরপর সৌদির নেতৃত্বে ছয় আরব দেশের সঙ্গে কাতারের সম্পর্ক ছেদের ব্যাপারে ইসরায়েলের খোলামেলা সমর্থন, অন্যদিকে মার্কিন প্রশাসনের দেশটির কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রি কূটনৈতিক সংকট আরও জটিল করে তুলবে বলে বিশ্লেষকরা মনে করছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ আল আতিয়াহ ও যুক্তরাষ্ট্রের জিম ম্যাটিস এর মধ্যে ওয়াশিংটন সিটিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। কাতারের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ আল আতাইয়া বলেন, সন্ত্রাস দমনে ও শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কাতার ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রতিশ্রুতি রয়েছে। ঘনিষ্ঠ কৌশলগত মিত্র হিসেবে সাময়িক সহযোগিতার অংশ হিসেবে এসব যুদ্ধ বিমান বিক্রির চুক্তি হয়েছে। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র থেকে এই বিমান ক্রয়ের চুক্তি দেশটির সঙ্গে কাতারের কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতার সম্পর্ক অগ্রগতির একটি ফলক এবং এ ধরনের যৌথ সামরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা রাখি। এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের F-35 বিমান বিক্রি দেশটির অত্যাধুনিক ক্ষমতা দেওয়া ছাড়াও দুটি দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করবে। অপরদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারকে সন্ত্রাসীদের শীর্ষ অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করা মাত্র একদিন পর সেদেশের যুদ্ধজাহাজ পৌঁছেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কাতারের বিপক্ষে অবস্থান নেওয়ায় কাতারে যুদ্ধজাহাজ পাঠানোর উদ্দেশ্য পরিষ্কার নয় বলে মন্তব্য করে সংবাদ মাধ্যমটি। কাতার আগে থেকে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে, যেখানে দেশটির প্রায় 11,000 সৈন্য অবস্থান করছে।